হ্যালো বৌদি। অমিত বলো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আসছো তো আজকে? নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, কোনো ভুল নেই। শোনো, চলে এসো তাড়াতাড়ি, এখানে কিন্তু খেয়ে যাবে আজকে। ঠিক আছে, তুমি মেনু ঠিক করে রাখো, আজকে আমি একদম রাক্ষসের মতো খাবো। কিসের মতো? রাক্ষসের মতো, চাইনিজ, মোগলাই, তন্দুরি, সব একেবারে গপগপিয়ে খাবো। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, ইয়েস বস, আপনি যা বলবেন তাই। ওকে রাখি। আচ্ছা, খুশির মতো খাবো, পাগল। তুমি আবার এলাম, প্লিজ তাড়িয়ে দিও না, কথা আছে। হ্যাপি বার্থডে। ভেতরে আসতে বলবে না? তোমাকে বলেছিলাম না এখানে আর আসবে না। সেদিনই সেই কথাগুলো তো শেষ হয়নি, আমাকে তো কথাটা শেষ করতেই দিলে না সেদিনকে। হঠাৎ এমন একটা ব্যবহার করতে শুরু করলে, তাকে অন্য কেউ হলে কিন্তু। আমি কিন্তু তোমায় খুব ভালোবাসি শুনে। আচ্ছা, কথাবার্তার ব্যাপারটা না পরে হবে, এই ফুলটা নাও অন্তত। ফুলগুলো কি দোষ করলো বলো? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। মাকে ডাকো, মা কোথায়? একটু কথা বলি, বসি। ডিরেক্টলি অফিস থেকে আসছি তো। চাইছো তুমি বলো তো? কথা বলতে, জাস্ট কথা বলতে, বিশ্বাস কর। দেখো, তুমি যদি কথাগুলো না শোনো তাহলে কিন্তু আমার অধিকারের সুযোগ নিয়ে আমি বারবার আসবো। কিসের অধিকার? বারে তুমি তো এখনো কোর্টে যাওনি, মানে লিগালি তো আমাদের কোনো সেপারেশন হয়নি, যখন আইন টাইন দেখাবে তখন না হয়। আচ্ছা আচ্ছা, সুমনা, আমি 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 কি তোমাকে বোঝাতে পারছি না যে আমার আমার ভেতরে যে সহজ সরল মানুষ। জাস্ট স্টপ ইট। দেখো, তোমার যা বলার আছে পরিষ্কারভাবে বলে তুমি এখান থেকে চলে যাও, ভবিষ্যতে আর কখনো ফোন করবে না আর এখানে আসবে না। আমি বুঝতে পারছি না যে তোমার অ্যাটিটিউডটা হঠাৎ এতটা নেগেটিভ হয়ে গেল কেন। কারণ তুমি মানুষটা নেগেটিভ বলে। আমি মানুষটা নেগেটিভ? আচ্ছা, এই কথা তুমি বলতে যাকে আমি না, এই নিয়ে তর্ক করবো না আজকে, মানে বিশেষ করে আজকের দিনটা, আজকে তোমার জন্মদিন, আজকে তর্ক করতে তোমারও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না। কিন্তু একটা কথা শুনো না, হঠাৎ কি এমন হলো? হঠাৎ? হ্যাঁ, মানে কি এমন অপরাধ করলাম আমি যার জন্য তুমি আমাকে ছেড়ে দিনের পর দিন তোমার মার বাড়িতে পড়ে আছো? বাই, তোমার কি স্মৃতিভ্রংশ আছে প্রতীক? সব ভুলে গেছো তুমি না? দিনের পর দিন তুমি আমার লাইফটাকে কিভাবে হেল্প করে দিয়েছো সব ভুলে গেলে না? আমি? ইয়েস, তুমি। আচ্ছা, কি 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 করেছি আমি বলো। তুমি তুমি অমিতকে নিয়ে আমাকে বাজে বাজে কথা বলনি, তুমি আমাকে নিয়ে অমিতকে নিয়ে মিথ্যে সন্দেহ করনি। হ্যাঁ করেছি। তুমি আমার গর্ভের সন্তানকে মেনে নিতে চাওনি? হুম হুম, চাইনি। তুমি বলনি যে তাকে মেরে ফেলতে, তুমি তাকে ফোর্স করেছো মেরে ফেলার জন্য। আই ডিসএগ্রি। দেখো, আমার ভেতর কিন্তু একটা অনেস্টি আছে, আমি কিন্তু যা করি আমি সেটা বলি, মানে একদম পরিষ্কার খোলাখুলি বলে ফেলি। কিন্তু দেখো, আমি কিন্তু ফোর্স করিনি তোমাকে। হ্যাঁ, আমি বলেছিলাম যে ওই 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 সন্তানকে নিয়ে আমার সন্দেহ হয়, এমনকি ওই বাচ্চাটা জন্মালে আমার আমার একটা অস্বস্তি থাকবে, আমি বলেছিলাম, শিওরলি বলেছিলাম। কিন্তু আমি আমি ফোর্স করিনি সুমনা। হ্যাঁ বলো তুমি সুমনা,
শোন, এখন আর তো এসবের প্রয়োজনই নেই, আমি বদলে গেছি, বিশ্বাস করো। আমি আমি স্বীকার করছি, আমি অমিতকে নিয়ে মিথ্যে সন্দেহ করেছিলাম, সেই সন্দেহটা এখন আমার নেই। আমি বুঝতে পেরেছি যে তোমাদের দুজনের সম্পর্কটা মোটেই ওরকম নয়। শোন, বাচ্চাটাকে নষ্ট করবারও কোনো প্রয়োজন নেই, চলো আমরা আবার নতুন করে শুরু করি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব, সিম্পলি অসম্ভব। চলো, কাম অন, গেট রেডি, মাকে ডাকো। হ্যাঁ, আজকে তোমার জন্মদিন, আজকে দিন দিয়ে আমরা শুরু করি, হ্যাঁ, সব কিছু ভুলে। চলো, এত তাড়াতাড়ি তুমি নর্মাল হয়ে যাবে? নর্মাল মানে আমি তো বদলে গেছি, আমি বিশ্বাস করছি না। আমি কেন শুনো না, আমি তোমাকে বিশ্বাস করি না প্রতীক। শুনো না প্লিজ, না এটা তোমার কোনো নতুন ফন্দি। একদম না, একদম না। তুমি আবার আমাকে ওখানে নিয়ে গিয়ে আবার নতুন করে আবার একটা কিছু শুরু করবে। তুমি বিশ্বাস করো? আমি তোমাকে বিশ্বাস করি না, জাস্ট আমাকে একা থাকতে দাও, প্লিজ 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 প্লিজ, আমাকে একা থাকতে দাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না প্রতীক, প্লিজ না। কোনো লাভ নেই, সুমনা তোমার খেলা বুঝে গেছে, তুমি সুমনাকে আর পাবে না। না না না, বললেই হলো নাকি পাবো না, আমি সুমনাকে আবার আমার বাড়িতে নিয়ে যাব, নিয়ে যাবই, সহজ সরল ভাবেই নিয়ে যাব। কি হয়েছে? চুপ, শয়তানগুলো মিটিং করছিল। কি হলো বল? আমি দেখে আসছি ওরা গেছে কিনা। চলে গেছে, আজকের মিটিংয়ে একজন ছিল অহনা, যাকে আমি চিনি না। তুমি কিছু শুনতে পেলে? কী করে শুনবো, দরজা তো বন্ধ ছিল, আমি বাইরে ছিলাম, চাপা গলায় মিটিং হচ্ছিল। আচ্ছা তুমি এইভাবে রিস্ক নিয়ে যাও, যদি দেখে ফেলে ওরা তাহলে তো কী করবে, মেরে ফেলবে? ফেলুক, তবু তো জানবো দুজন মেয়ের জন্য আমি কিছু করছি। আমার আমার অবাক লাগে ভাবতে যে মা শুধুমাত্র তার অহংকারটা বজায় রাখার জন্য দুজন সুন্দর মেয়েকে এত কষ্ট দিচ্ছে, কি করে পারে? অহন, আমি আমি জানি না আর আর বেশি দিন তোকে সাহায্য করতে পারবো কি না। কেন? আমি এভাবে আর অন্ধকারে বাঁচতে পারছি না, আমি আমি আলো চাই, আলো। আর আমাকে সেই আলোর পথটা দেখাবে মিষ্টি, মিষ্টি সেই পথটা দেখাবে। আমার মায়া মুখার্জির এই নোংরামি আর ভালো লাগছে না। তুমি পালিয়ে যাবে? না ঠিক পালিয়ে যাওয়া নয়, আমি আমি একটা ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি, শুধুমাত্র মিষ্টির জন্য তোদের ছেড়ে চলে যাব, আমার ভালো লাগছে না ভাবতে। আর যদি এর মধ্যে চন্দনদা এসে যায়? তোর বোকামি, চন্দন শেষ হয়ে গেছে, ও আর আসবে না, ও আর কোনোদিন আসবে না। জানিস আমার না মাঝে মাঝে খুব রাগ হয় যখন যখন দেখি যে তোদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হচ্ছে, আমার কিরম আমার কিরম ইচ্ছা করে তোদের পাশে এসে দাঁড়াই, মোকাবেলা করি এগুলোর। আচ্ছা তুমি কি এমন কিছু জানো যেটা আমাকে বলছো না? কি আর বলবো বল, শুধু এটুকুই বলতে পারি যে মিষ্টি যে কথা বলতে পারে এটা জানার পর থেকেই মা খেপে উঠেছে,
আর খেপে উঠলেই মাথার মধ্যে নানা রকম শয়তানি ভর করে তো। জানিস আজকে আজকে মিষ্টির কাছে একটা চিঠি এসেছে, মিষ্টির নামে কুরিয়ার সার্ভিসে, সেটা মিষ্টির হাতেই দেওয়া হয়েছে। সেই চিঠিতে চন্দনার কোনো খোঁজ পেয়েছো? না। তবে দিব্যশঙ্কর বাবু আর মায়া মুখার্জির ষড়যন্ত্রের প্রথম পাঠ কি সেটা? চিঠির মধ্যে আমার হেলে আসা নোংরা জীবনের ইতিহাস, যা মিষ্টি জানে না। চিঠিটা মিষ্টি দেখেছে? না, মিষ্টি তো চিঠিটা খোলেইনি, আমার হাতে এনে দিয়েছে। কোনো প্রশ্ন করেনি মিষ্টি? মিষ্টি বুদ্ধিমতী, হয়তো সব বুঝতে পেরেছে। আমি বলেছি মিষ্টিকে। কি? আমি আমি মিষ্টিকে বলেছি এই চিঠির মধ্যে এমন কিছু লেখা আছে যেটা তুমি পড়লে তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। মিষ্টি বুঝতে পেরেছে, ওর নামে তো কখনো কোনো চিঠি আসে না, হঠাৎ ওর নামে চিঠি এসছে কেন? একবার ভেবেছিল হয়তো বাবা চিঠি লিখেছে, ওর বাবা, কিন্তু পরে এটা হচ্ছে কুচক্রী শকুনি দিব্যশঙ্করের কাজ। দেবারতি ঘুমোচ্ছে তো? হ্যাঁ। আজ ওকে ডাক রে, আমি তোদের দুজনের সঙ্গে কথা বলতে চাই। আমি তাড়াতাড়ি চলে যাবো, মিষ্টি ঘরে একলা আছে। ডাকছি। আহ, না, একটা ব্যাপার লক্ষ্য করেছিস দেবারতির মধ্যে? কি বলতো? দেবারতিটা কিরকম পাল্টে গেছে না, কিরকম একা একা থাকে, কারোর সঙ্গে কথা বলে না। তুমি ঠিকই বলেছো, দিদির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি কয়েকদিন ধরে। যখন তখন কিরকম অন্যমনস্ক হয়ে যায়। অবশ্য ওকেও দোষ দেওয়া যায় না, তোর উপর দিয়ে যে ঝড় গেছে তার দ্বিগুণ তো ওর উপর দিয়ে গেছে না? অহন তো একটা কথা বলবো, সেখানে একটা হয়তো আছে, মানে কারণ পুরোটাই অনুমান ভিত্তিক। কি ব্যাপার বলতো? আচ্ছা ধর ধর ভাই তোদের দুজনকে নিয়ে, তোকে আর দেবারতীকে নিয়ে বাইরে কোথাও গেল, সেখানে যদি একটা দুর্ঘটনা হয় তাহলে তোরা দুজনেই তো সেরকমই কিছু প্ল্যান করছে নাকি? সেই জন্যই তো বললাম। বাহ, ভালোই প্ল্যান করেছে। আমরা দুজনেই বাড়ির বাইরে থাকবো, ফলে কেউ সন্দেহ করবে না। কিন্তু মনোসিজ ভাই ভাগ্যের জোরে বেঁচে যাবে, তোদের দুজনের দুর্ভাগ্য তাই তোরা চিরকালের জন্য পৃথিবী থেকে চলে যাবে। তাহলে তাহলে আর কি, সচেতন হতে হবে, ভাবতে হবে। এই এই ব্যাপারটায় তুই তো জানিস, ভাই তো মায়ের কথায় উঠে বসে, মা ভাইকে দিয়ে খুঁটিটা সাজাবে, কিন্তু ভাই সেটা জানতেও পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে দেবারতী, ওকে ওকে বোঝাতে হবে ঠিক করে এই পরিকল্পনাটা। কিছুতেই মনোশীষ নিশ্চয়ই আমাদেরকে এসে বলবে। মা যা বলবে তাই এসে তোদের বলবে, আর আমরা ওকে যা বলবো ও সেটাই বলবে। বাহ, খেলাটা তাহলে ভালোই জমবে। তুমি আমাকে বলে খুব ভালো করলে, এবার দেখা যাক কি হয়। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আপনার পদার্পণে আমার এই গৃহ কৃতার্থক। দেখে নিন সবকিছু ঠিকঠাক আছে কি। হ্যাঁ, আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু তবু আপনাকে ফুল মার্কস দেওয়া গেল না। বাহ, এত করে কোনো নাম নেই? সত্যি কতদিন পর এলাম বলতো বাড়িতে? তুমি এলে পাক্কা 15 দিন পর, আজকে 16 নম্বর। কি ভালো লাগছে না? আপনি দেখে নিন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনার জন্য একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি। দাঁড়াও আমি সব ঘরগুলো একবার দেখে আসি। আরে উঠছো কোথায়, বসো না। না শোনো না, তোমার সঙ্গে না একটা জরুরি কথা আছে। সে পরে কথা হবে, এখন পাগলামি রাখো। আমি চেঞ্জ পাগলামি করছি না, চেঞ্জ পরে করো, পাগলামি আমি করছি না, সত্যি একটা জরুরি কথা আছে। কি কথা? দেখো এই জরুরি কথাটা আমি তোমাকে নার্সিং হোমেই বলতাম, কিন্তু কিন্তু কি? না তেমন কিছু নাই। আমি বলছিলাম তোমার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়ে গেল। তুমি কিন্তু কথা কইছো, আশ্চর্য। আমি কথা কইতে যাব কেন?
এতদিন তোমার সঙ্গে মিশলাম, সংসার করলাম, তোমাকে চিনতে পারবো না? আমি তোমার অ্যাক্সিডেন্টের কথা বলতাম রামা। তোমার বাড়িতে একটা খবর পাঠিয়ে দিই, তুমি ভালো আছো, ফিরে এসেছো। তুমি আমার অ্যাক্সিডেন্টের কথা বাড়িতে বলেছো নাকি? কাকে বলেছো? আচ্ছা আমাকে না জিজ্ঞেস করে কেন এটা করতে গেলে বলতো? আমি তো তোমার বাড়িতে কোনো খবর দিইনি রামা। খবর দাওনি যখন, তখন আবার ফিরে আসার পর খবর দিতে যাবে কেন? তাছাড়া আমার তো কিছু হয়নি অয়ন, আমি দিব্যি আছি। আর বাড়িতে খবর দিবেই বা কাকে? সবাই তো যে যার কাছে ব্যস্ত। তার চেয়ে তুমি আর আমি এই তো ভালো আছি। তবে আমরা কিন্তু রিমঝিমকে ভুলতে বসেছি। রামা তুমি ওটো চেঞ্জ করে নাও, আমরা পরে কথা বলবো। তুমি কিন্তু একটা জরুরি কথা বলেও বলেছিলে, আগে কথাটা বলো তারপর। এই দেখো জরুরি কথা মানে এই তোমার অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো, কখন রিমঝিম ফোন করলো, এই তুমি রিমঝিমকে দেখেছো কি না, এইসব এইসব কথা আমি তোমাকে অনেকবার বলেছি। হয় 10 মিনিট হয়নি আমি বাড়িতে এসেছি, তার মধ্যে কেন ওর এসব কথা তুলছো বলো তো? প্লিজ আজকের দিনটা এই প্রসঙ্গ থাক, আমি তোমাকে সব কথা বলবো। আরে তোমাকে সব কথা না বলে তো আমার হজমই হবে না, অম্বল হয়ে যাবে, গ্যাস গ্যাস হয়ে যাবে। তো কতদিন বাদে এই হাসি মুখটা দেখলাম। দেখো তুমি আগে চেঞ্জ করে নাও, তারপরে বেডরুমে গিয়ে আমি সব কথা বলবো। তার মানে আরও কিছু ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে, তবে এখন আমাকে দিয়ে সেটা বলাতে পারবে না, কথাগুলো বেডরুমের জন্য। ওঠো ওঠো প্লিজ, চেঞ্জ করে নাও, ওঠো 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 ওঠো। কে এসেছিল রে? দরজাটা হাট করে খোলা। ও খোলা ছিল বুঝি, আমি ভুলে গেছিলাম বন্ধ করতে। বাইরে অত ফুল দেখলাম, প্রতীক এসেছিল বুঝি? আবার এসেছিল? ও আসবে তো, বারবার আসবে। তোমাকে বলেছিলাম না যতক্ষণ আমাকে না নিয়ে যাবে ততক্ষণ আসবে। ও ছাড়ার পাত্র নয়। তোকে নিয়ে যাবে, আমি এখানে থাকবো না মা। তুমি ওকে দূরে কোথাও পাঠিয়ে দাও, আমি এখানে থাকতে পারবো না মা। তুই কোথায় যাবি? জানি না, যেখানে গেলে প্রতীক অন্তত আমাকে খুঁজে পাবে না, ওরকম কোথাও আমি চলে যাব। চুপ কর তো, আজকের দিনে এসব বাজে বাজে কথা বলতে নেই। নি ধর, তোর নামে পুজো দিয়েছিলাম। চলো ওঠ। এই সুমু ওঠ। কোথায় যাব? বা বাবার ছবির সামনে যাবি না? বাবাকে প্রণাম করবি না? চল। হ্যাঁ রে, অমিত ফোন করেছিল? হ্যাঁ করেছিল, বলেছে চলে আসবে তাড়াতাড়ি। প্রতীক কি বললো, কি শুভেচ্ছা দিয়ে গেল তোকে? ও শুধু শুভেচ্ছা জানাতে আসেনি মা, তুমি কেন বুঝতে পারছো না? ও আমাকে মেরে ফেলবে দেখো। আমি বলছি তো, তুমি তুমি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও, নাহলে ও আমার সন্তানকে ঠিক মেরে ফেলবে মা। মা তুমি আমাকে বাঁচাও মা, আমাকে তুমি অন্য কোথাও পাঠিয়ে দাও মা। আমি পারবো না, নাহলে আমি আমার সন্তানটাকে বাঁচাতে পারবো না মা।